বিরতির পর চ্যানেলাই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। কুষ্টিয়ার মিরপুরে 300 কৃষক বসতবাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। তারা অনুসরণ করছেন আধুনিক ও জৈব পদ্ধতি। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের IFM কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই কৃষকরা। শেখা পদ্ধতিগুলো অনুসরণ করে বসতবাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সমন্বিত খামার। আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে ফসল উৎপাদন ছাড়াও তারা পালন করছেন গরু, ছাগল ও হাঁস মুরগি। ছাগলের মাথা তৈরি করেছি, গরুর উন্নত ঘর তৈরি করেছি, গরুর খাবারের ব্যবস্থা করেছি, জৈব সার করেছি, চারপাশে যে সবজিগুলার মিরপুর উপজেলার চুনিয়া পাড়া সহ 6টি গ্রামের এসব কৃষক ফসলে রাসায়নিক সার ব্যবহার না করে বেছে নিয়েছেন জৈব সার। কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে আমরা ফেরোমন পদ্ধতিতে চাষাবাদ করে আমরা কীটনাশক প্রয়োগের চেয়ে বেশি সফলতা লাভ করেছি। বসতবাড়ির আশপাশে শাক সবজি গুলা কিভাবে আবাদ করা যায় এগুলা এই ট্রেনিং এর মাধ্যমে শিখাইছে। প্রত্যেক কৃষক মাঠ স্কুল থেকে 25টি কৃষক পরিবারকে প্রশিক্ষণ শেষে কৃষি বিভাগের পক্ষ থেকে অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গরু পালন, ছাগল পালন, হাঁস মুরগি পালন, মানে উন্নত প্রযুক্তিতে ধান উৎপাদন, এই বিষয়গুলো শিখে তারা এই তাদের নিজের বাস্তব জীবনে এটা প্রয়োগ করবে এবং এই প্রশিক্ষণ সমাপনী শেষে প্রতি পরিবারকে আমরা টোকেন মানি হিসাবে আমাদের প্রায় 1500 টাকা করে তাদেরকে দেওয়া হবে। কিভাবে দেশীয় পদ্ধতিতে এবং উন্নত পদ্ধতিতে তারা উৎপাদন বাড়াবে সেটা তারা শিখে গেল হাতে কলমে। এর মাধ্যমে সরকারি সহযোগিতা তারা পাবে এবং তারা নিজেরও বাড়তি আয়ের সুযোগ পাবে। কৃষক জানান, আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে অতিরিক্ত ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছেন তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।